নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি। আপনাদের আবারও জানিয়ে রাখি, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায়। সব পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা আদালতে। সব পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা আদালতে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি। আন্দোলনকারীদের এক নম্বর বেশি দেওয়া হয়, ঝামেলা এড়াতেই এই সিদ্ধান্ত। আন্দোলনকারীদের এক নম্বর বেশি দেওয়া হয়, ঝামেলা এড়াতে এই সিদ্ধান্ত। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি। সচেতন ভাবেই বেআইনি নিয়োগ হয়েছে, মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। সচেতন ভাবেই বেআইনি নিয়োগ হয়েছে, মন্তব্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এক নম্বর দেওয়ার সিদ্ধান্ত সংবাদ মাধ্যমে জানানো হয়নি। এই ঘটনায় ক্রিমিনালিটি কোথায়, প্রশ্ন পর্ষদের আইনজীবীর। এই ঘটনায় ক্রিমিনালিটি কোথায়, প্রশ্ন পর্ষদের আইনজীবীর। সচেতনভাবেই বেআইনি নিয়োগ হয়েছে, মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এই ঘটনায় ক্রিমিনালিটি কোথায় জানতে চেয়েছেন পর্ষদের আইনজীবী। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা কলকাতা হাইকোর্টে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলা। আবেদনকারীদের এক নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়, এক নম্বর বাড়ানোর খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি। এই ঘটনায় ক্রিমিনালিটি কোথায়, প্রশ্ন তুলেছেন পর্ষদের আইনজীবী। ২৬৯ জনকে অতিরিক্ত এক নম্বর দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা ২৬৯ জনকে অতিরিক্ত এক নম্বর দেওয়া হলো, বাকিরা কেন বাদ গেল? এটা পাবলিক সার্ভিস পরীক্ষা, কেন তদন্ত হবে না? এটা পাবলিক সার্ভিস পরীক্ষা, কেন তদন্ত হবে না? আদালতে প্রশ্ন বিচারপতি সুব্রত তালুকদারের। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি, শুনানি চলছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা সংক্রান্ত শুনানি। সব পক্ষের বক্তব্য লিখিত আকারে জমা আদালতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি। সব পক্ষের বক্তব্য লিখিত আকারে পেশ আদালতে। আন্দোলনকারীদের এক নম্বর করে বেশি দেওয়া হয়েছে, ঝামেলা এড়াতেই এই সিদ্ধান্ত। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।